السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سوساغتم IIT مرشدباد Islamic International Television Channel আলহামদুলিল্লাহ বেশ কয়েকদিন ধরে আমরা ধারাবাহিক একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম আজকে তার চতুর্থ পর্ব শুরু হতে চলেছে এখনো পর্যন্ত যেই সমগ্র ভাইয়েরা প্রথম দ্বিতীয় তৃতীয় পর্ব প্রদর্শন করেননি তেনাদের কাছে আবেদন আজকের বিষয়টি সহজ করে নেওয়ার জন্য প্রথম দ্বিতীয় তৃতীয় পর্বটি অবশ্যই প্রদর্শন করবেন আর তার সাথে সাথে আমাদের সাথে থাকার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনার বন্ধুদেরকে উৎসাহিত দেওয়ার জন্য এই বিষয়গুলি ফরওয়ার্ড শেয়ার করে দেবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে একটি লাইক কমেন্ট দিয়ে উৎসাহিত দেওয়ার চেষ্টা করবেন বন্ধুগণ আমরা প্রথম বিষয়টি যে ইলমুল বিনাস নিয়ে আলোচনা করেছিলাম সেটি মানুষ মৃত্যু হয়ে যাওয়ার পরে তার ধনসম্পদগুলি কী করবে সেই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এই ভিডিওটি অবশ্যই আপনার প্রদর্শন করবেন দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছিলাম কাদেরকে ইলমুল মিরাসে অংশীদার হিসাবে গণ্য করা হবে কাদেরকে ইলমুল মিরাসের অংশ হিসাবে দেওয়া যাবে তৃতীয় নম্বর পর্বে আমরা আলোচনা করেছিলাম কাদেরকে ইলমুল মিরাস কাদেরকে ওয়ারাসা কাদেরকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করে দেওয়া হবে আর আজকে চতুর্থ নম্বর পর্ব আমরা শুরু করতে চলেছি যেই পর্বের নাম হচ্ছে বা মারিফাতুল ফুরুদ ওয়া মুস্তাহিকিহা কোরআনের মধ্যে বর্ণিত যে সিহাম পরিমাণ অংশগুলো রয়েছে সেই অংশগুলি কতটা রয়েছে কত কত পরিমাণ অংশ দিতে হবে এবং কাদেরকে দিতে হবে এই বিষয় নিয়ে আজকে আমি সংক্ষিপ্ত আলোচনা করব কোরআনের রশ্মিতে তার পূর্বে আমি সর্বপ্রথম আমার এই সামনে যে বইটি রয়েছে সেই বইটি থেকে কিছু ইবারাত আমি পড়ে আপনাদের কাছে কিছু তুলে ধরব সর্বপ্রথম হচ্ছে বাব মারিফাতুল ফুরুদ ওয়া মুস্তাহিকিহা এই বাব হচ্ছে মারিফাতুল ফুরুদ পরিমাণ বিষয় সম্পর্কে এবং কাদেরকে দিতে হবে সেই বিষয় সম্পর্কে সেই জন্য বলা হচ্ছে আল ফুরুদ মুকাদ্দারাতুন ফি কিতাবিল্লাহি তাআলা সিত্তাতুন কোরআনুল কারীমের মধ্যে বর্ণিত অংশ পরিমাণ রয়েছে ছয় প্রকারের কোরআনের মধ্যে বর্ণিত অংশ হলো যে ইলমুল মিরাসের মধ্যে দিতে হবে উত্তরাধিকারকে দিতে হবে সেই পরিমাণগুলি হল ছয় প্রকারের পরিমাণ তার মধ্যে হতে হচ্ছে এক নম্বর আর নেস্প অর্থাৎ অর্ধেক সম্পূর্ণ ধন সম্পদ থেকে অর্ধেক ধন সম্পদ রুবু দ্বিতীয় নম্বর হচ্ছে রুবু সমগ্র ধন সম্পদ হতে এক চতুর্থ অংশ তৃতীয় নম্বর হচ্ছে আসুমন অর্থাৎ সমগ্র ধন সম্পদ হতে 1/8 এক অষ্টম অংশ চতুর্থ নম্বর হচ্ছে ওয়াসুলসান দুই তৃতীয় অংশ পঞ্চম নম্বর হচ্ছে কি আসুলুস অর্থাৎ এক তৃতীয় অংশ তারপরে ষষ্ঠ অংশ হচ্ছে অসুদুস অর্থাৎ এক ষষ্ঠ অংশ এখন প্রশ্ন হলো যে আমরা নিস রুবু সুমন সুলসান সুলুস সুদুসে সম্পর্কে কথা বললাম এগুলো সম্পর্কে কোরআনের মধ্যে কী প্রমাণ রয়েছে এই প্রমাণ কোরআনের মধ্যে রয়েছে সূরা নিসার মধ্যে আপনারা প্রদর্শন করতে পারেন আপনারা খেরাত করতে পারেন আপনারা দেখতে পারেন তার জন্য আমি আপনাদের সম্মুখে আলোচনা করে দিচ্ছি প্রত্যেকটির প্রমাণ হিসাবে সর্বপ্রথম আমরা বলেছিলাম কি নিস্ব রয়েছে রুবু রয়েছে এবং সুমন রয়েছে নিস মানে কি অর্ধেক রুবু হচ্ছে এক চতুর্থ অংশ সুমন হচ্ছে এক অষ্টম অংশ সুলুসান হচ্ছে দুই তৃতীয় অংশ সুলুস হচ্ছে এক তৃতীয় অংশ এবং সুদুস হচ্ছে এক ষষ্ঠ অংশ এই সমগ্র বিষয়ের প্রমাণ কি এই সমগ্র বিষয়ে প্রমাণ কোরআন থেকে আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন দলিল ফরিদ্দিন নিসব অর্ধেক যে বলা হয়েছে এই অর্ধেক বিষয় সম্পর্কে কী প্রমাণ রয়েছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম ইল্লাম ইয়াকুল লাহুন্না ওয়ালাদ আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জায়গায় নিসফের কথা বলেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জায়গায় নিসফের কথা বলেছে ওয়া লাকুম নিসফুন অর্থাৎ তাদের জন্য অর্ধেক রয়েছে মা তারাকা আজওয়াজুকুম তাদের যে
তাদের যে স্ত্রীগণ রয়েছে সেই স্ত্রীগণ যা ধনসম্পদ ছেড়ে যাবে তার ধনসম্পদ থেকে অর্ধেক ধনসম্পদ পাবে তার শৌহর তার স্বামী। ইল্লাম ইয়াকুল্লাহুন্না ওয়ালাদ, যদি সেই মৃত স্ত্রীর কোনো সন্তান না থাকে, কোনো ছেলে মেয়ে সন্তান যদি না থাকে তাহলে অর্ধেক পাবে। দ্বিতীয় নম্বর দলিল, ওয়াইন কানাত ওয়াহিদা ফালাহান নিসব, ওয়াইন কানাত ওয়াহিদা, যদি একজন থাকে তাহলে অর্ধেক পাবে। এই বিষয় সম্পর্কে বেশ কয়েকটি রয়েছে, যেমন একজন মাইয়েতের একজন মৃত মানুষের যদি কোনো একজন মেয়ে থাকে আর একজন মেয়ে থাকার কারণে তার ধনসম্পদ হতে অর্ধেক ধনসম্পদ তাকে দিতে হবে। সেইরূপভাবে ইনশাআল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করব, প্রত্যেকের বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তৃতীয় নম্বরে বলা হয়েছে, ওয়াইন ইমরাও হালাকা লাইসা লাহু ওয়ালাদ ওয়ালাহু উখতুন ফালাহা নিসফু মা তারাক, এবং এই জায়গায় বলা হয়েছে নিসফের কথা বলা হয়েছে, যদি একজন বোন থাকে তাহলে তাকে অর্ধেক দিতে হবে। তাহলে আমরা এই তিনটা প্রমাণে আমরা বুঝতে পারলাম ফরদুন নিস সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তালা পবিত্র কোরআনের মধ্যে অর্ধেকের বিষয় সম্পর্কে বলেছেন, অর্ধেকের বিষয় সম্পর্কে তিন তিনখানা আয়াত পেশ করেছেন। তারপরে আমরা দেখব যে রুবু অর্থাৎ এক বাই ওয়ান বাই ফোর অর্থাৎ এক চতুর্থ অংশ, এক চতুর্থ অংশ সম্পর্কে কী প্রমাণ রয়েছে এই বিষয় সম্পর্কে আমরা কোরআন থেকে দলিল নেব। কোরআন থেকে দলিল নিতে গেলে আমাদেরকে কোরআনের দিকে প্রত্যাবর্তন করতে হবে, কোরআন খুলে দেখতে হবে, কোরআনের তেলাওয়াত করতে হবে। রব্বুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, বিসমিল্লাহ রহমান রহিম, ফাইন কানা লাহুন্না ওয়ালাদ ফালাকুম উর্রুবু মিম্মা তারাকনা। এই জায়গায় বলা হচ্ছে, যদি কোনো মৃত স্ত্রীর কোনো সন্তান থেকে থাকে তাহলে তার স্বামী কি তার যে তার স্বামী রয়েছে তার শৌহর রয়েছে তার শৌহরকে রুবু পাওয়া যাবে, রুবু দেওয়া হবে, অর্থাৎ তার মৃত্যু স্ত্রীর ধন সম্পদ থেকে এক চতুর্থ অংশ তার স্বামী তার শৌহর পাবে। যদি কোনো মৃত মহিলার কোনো সন্তান থাকে তাহলে আর তার স্বামীও থাকে তাহলে তার স্বামীকে তার শৌহরকে রুবু দিতে হবে। দ্বিতীয় নম্বর প্রমাণ বলছে, ওয়ালাহুন্নার রুবু মিম্মা তারাকতুম ইন লাম ইয়াকুন লাকুম ওয়ালাদ। দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে বলছেন রব্বুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন কি, যদি কোনো মৃত ব্যক্তির কোনো সন্তান না থেকে থাকে আর তার স্ত্রী থাকে তাহলে সে অর্থাৎ তার স্ত্রী এক চতুর্থ অংশ পাবে। তাহলে আমরা এই দুই আয়াতের মধ্যে রুবু অর্থাৎ এক চতুর্থ অংশ সম্পর্কে আমরা প্রমাণ পেয়ে গেলাম। তৃতীয় নম্বর বিষয় ছিল আমাদের আসুমুন বিষয় সম্পর্কে, সুমুন অর্থাৎ কি এক অষ্টম অংশ। এই বিষয়ে দলিল কি রয়েছে, প্রমাণ কি রয়েছে কোরআন থেকে, যদি আমরা কোরআন থেকে খুঁজে দেখতে চাই তাহলে আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে, সূরা নিসা পড়তে হবে। রব্বুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ফাইন কানা লাকুম ওয়ালাদ ফালাহুন্না সুমুন মিম্মা তারাকতুম, যদি কোনো মৃত ব্যক্তির কোনো সন্তান থেকে থাকে তাহলে তার স্ত্রীকে তার বিবিকে সুমুন দেওয়া হবে, এক অষ্টম অংশ দেওয়া হবে। কোনো মানুষ মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করা অবস্থায় তার সন্তান ছিল আর তার স্ত্রীও ছিল, তখন তার সন্তান থাকার কারণে তার স্ত্রীকে এক অষ্টম অংশ ধনসম্পদ দিতে হবে। এইরূপভাবে চতুর্থ নম্বর যে হিসাটা রয়েছে, পরিমাণটি রয়েছে, সেটি হলো সুলসান অর্থাৎ দুই তৃতীয় অংশ। এই দুই তৃতীয় অংশ সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে কি প্রমাণ রয়েছে, যদি আমরা এই বিষয়ে প্রমাণ খুঁজতে চাই তাহলে আমরা কোরআনের মধ্যে সূরা নিসার মধ্যে পেয়ে যাব। রব্বুল আলমিন বলেন, ফাইন কুন্না নিসা আন ফাউকাসনাতাইন ফালাহুন্না সুলুসা মা তারাক, যদি দুই থেকে দুইয়ের অধিক যদি হয়ে থাকে তাহলে কী হবে, সুলুসান পাবে, দুইয়ের অধিক হয়ে থাকলে সুলুসান পাবে। দ্বিতীয় আয়াতের মধ্যেও বলা হয়েছে, ফাইন কানাতাসনাতাইন ফালাহুমা সুলুসান মিম্মা তারাক। এই জায়গায়ও বলা হয়েছে, যদি দুইয়ের অধিক হয়ে থাকে তাহলে তাকে সুলুসান দিতে হবে। এই জায়গায় আমরা প্রমাণ পেয়ে গেলাম, ফাইন কানাতাসনাতাইনি, যদি দুই হয়ে থাকে
তাহলে কি হবে তাকে সলিউশন দিতে হবে তাহলে আমরা সলিউশনের বিষয় সম্পর্কে প্রমাণ পেয়ে গেলাম তারপরের পরিমাণ হচ্ছে আসলুস এক তৃতীয় অংশ এই সম্পর্কে রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে কি বলেন চলুন দেখা যাক ফাইন লাম ইয়াকুন লাহু ওয়ালাদ ওয়া ওয়ারিসাহু আবওয়াহু ফালি উম্মিহি সলুস ফাইন লাম ইয়াকুন লাহু ওয়ালাদ কোনো মৃত ব্যক্তির কোনো সন্তান নেই ওয়া ওয়ারিসাহু আবওয়াহু তার ওয়ালিদাইন রয়েছে তো সেই সময় তার মাতাকে সলিউশন দেওয়া হবে তারপরে দ্বিতীয় আয়াতের মধ্যে ফাইন কানু আকসারা মিন যালিক ফাহুম শুরাকা ও ফি সলুস যদি দুইয়ের অধিক যদি বেশি হয়ে থাকে তাহলে সবাই সলিউশনের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকবে এই বিষয়ে সম্পর্কে ইনশাআল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করব যখন প্রত্যেকের যে কাকে কাকে কত পরিমাণ করে দিতে হবে সেই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তারপরে দলিল ফরদি সুদুস অর্থাৎ এক ষষ্ঠ অংশ কাদেরকে দিতে হবে এই বিষয় সম্পর্কে প্রমাণ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে দেন ওয়ালি আবওয়াইহি লিকুল্লি ওয়াহিদিম মিনহুমা সুদুস মিম্মা তালাকা ইন কানা লাহু ওয়ালাদ কোনো মৃত ব্যক্তির যদি কোনো সন্তান থাকে তাহলে তার আবওয়াইহি তার পিতা মাতাকে সুদুস দিতে হবে দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়া ইন কানা রাজুলুন ইউরাসু কালালা আবিমরাআতুন ওয়ালাহু আখুন আও উখতুন ফালিকুল্লি ওয়াহিদিম মিনহুমা সুদুস এই জায়গায় বলছে কোনো মানুষের যদি কোনো সন্তান না থাকে আর তার স্ত্রী থাকে সন্তান নেই কিন্তু স্ত্রী রয়েছে আর ভাই কিংবা বোন রয়েছে তাহলে ফালিকুল্লি ওয়াহিদিম মিনহুমা সুদুস তো তাদের মধ্যে হতে প্রত্যেককে সুদুস দেওয়া হবে তাহলে আমরা বুঝতে পারলাম প্রত্যেক সিহাম বা পরিমাণ আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে বলেছিলেন তার প্রমাণ কী রয়েছে তার দলিল কী রয়েছে আমরা জানতে পারলাম এবার আমরা জানব আলা তাদঈফি ওয়া তাসনিফি আলা তাদঈফ ওয়া তাসনিফ জিনিসটি কী